নজর রাখবো আবহাওয়ার খবরে। সপ্তাহান্তে রাজ্য জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে, আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 92%, বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ বিকেলের দিকে বাড়বে বৃষ্টি, আগামী 24 ঘন্টায় একই তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে, দুদিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে। সময় নিউজ এখন এই পর্যন্ত, দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।